জয় জগন্নাথ আজ ভিডিওক আপনার স্বাগত করছি মুনালি আজ ভিডিওরে আপনার দেখি বিনা পিঁয়াজ রসুণরে আমি কমিটি পনির তরকারি প্রস্তুত করে পারা এই ভিডিওটি অনেক জনগর রিকোয়েস্ট লা তো সেইটিপ্রাই আজ ভিডিওটিকে মু আপনার পাখি নিয়ে আসছি প্রথমে দেখুন এইটি মু পনির তাপরে এইটি দেখুন গোটে গোটে টমটো কু ছোট ছোট করে কাটিকি গোটে ইঞ্চর অদা কু কাটি আছে কাজু আছে চারমগজ নিয়েছি এসবকু ভালোভাবে আমি বাটি নইটি ধনিয়া পাউডর জিরা পাউডর তাস্ত মুটা বি পিয়া রসুনর করি পাউডর আসছে সেইটা নিয়েছি তো আপনার চাইলে এটা ননইবি পার এইটি দেখুন গোটে জায়গার মুখ জিনিস আপনার দেখছি চিনি কিছু ডালচিনি অল্প টিকি গুজুরা গুন্ড গোটে চামচ বেসন অল্প কিছু মেথিপত্র দুইটি কঞ্চা লঙ্কা আসত অল্প টিকি ডিনি রুন্ড যদি আপনার ডালচিনি গুণ ন গরম মসলার যদি আপনি গুন্ড আছে আপনার সেইটা পেয়ে এই মুাদ অনুসারে দেড় চামচ লুণ লঙ্কা গোটে চামচ রু ট অধিক হলদীগুন্ড আহ এই মুি রিফাইন তেল প্রথমে আমি পনিরক যে সাইজ আপনার দরকার সেই সাইজর আপনার কাটি নেবে বেশি বড় কিংবা বেশি ছোট সাইজ করে এটা কাটবে না মিডম সাইজ করে পনিরটা কাটলে আপনার তরকারিপাইকে এটা বহু ভালো হয়ে থাকে এই সাইজরে কাটি আপনার যে সাইজ পসন্ন সেই সাইজর এটা নেবে

হাফ কপ ভাড়া পাঁড় দিয়ে আপ আপনার ভালোভাবে গ্রাই্ডিং করে দেবে এটা এইটা মোটর ভাপরে পুরা মিক্স হয়ে যাই দেখু দেখুম এই পেষ্ট এবার আমার রেডি হয়ে যাই এবার তরকারি প্রস্তুত করা প্রথমে এটি কড়াই বসেছি ইন্ডকশন আড়াই গরম হেলাপরে যে বেসন নিয়ে তাকে টিকিয়ে হালকা করে আমি ভাজিনবা বেশি ডিপ করে আপনি ভাজবে নাহলে এটা পড়িযো বস টিক হালকা করে আপনার এটা ভাজিনেবে এবার বেসনক কেড়ি কড়াই আ ধোইনেছি তাপরে কড়াই গরম হওয়া ছাড় দিয়েছি কড়াই গরম হয়ে আমি সে নামা রিফাইন তেল মু অল্প রিফাইন নেছি কারণ মো পনির কু টিক ভাজিলা করিবার করবার যদি আপনার অধিক তেল দরকার বা আপনার অধিক ছাণিপা পনির কু চান তো আপনার অধিক তেল ব্যবহার করে পেট দেখ এবার সমস্ত দেহ বহু খারাপ রয়েছে তো আমি সবুড়ে চেষ্টা করি কম তেল কম মশলার যেমি খাদ্য খাইপি মু রোষের আপনার কথা কি আমি কম তেল মসলার যেমি খাদ্য প্রস্তুত করে খাইপার তো সেইভাবে ভাবে আমি খাইবা এবে দেখুন পনিরু টিক হালকা হালকা করে এমতি আপনার গোলাইনেবে আপ টিকিয়ে হালকা গোল্ডেন ব্রাউন কলার হওয়া পর্যন্ত আমি ছাড়ি ছাড়িদবা মঝে মজে গোলাও থে আরও টিকে সময় পর্মন্ত ছাড়ুবে এবার দেখুন পাখাপাখি পাঁচ মিনিট পরে এইটি মো পনির কলার চেঞ্জ হয়ে যাই আপনি তেল স্টার্টিংরে ইউজ সে তেলের হি তরকারি করি আপনার কিন্তু যদি অধিক তেল আপনার অধিক তেল নেই এবার পনির হয়ে যাই তো সবুতক পনির গোটে প্লেট কু কাছি আপনার দেখি দেখুন বেশি ডিপ আপনার যদি ডিপ দরকার এবার দেখুন সেই সেম তেল যেতেকি আমার অজড়া হয়েছিল সেটি গরম হয়েকি অ সেই থেকে আমি এবার তরকারি প্রস্তুত করা মশলা প্রস্তুত প্রথমে দেখুন এটি চিনি হাফ চামচ রু টে অধিক চিনিছি আপনার যদি চিনি পসন্দ আপনার নেবে না নেবে না চিনি পকাই সালে তাকে আমি টিকি ওয়েট করা ব্রাউন কলর হওয়া পর্যন্ত বেশি ডিপ ব্রাউন করবে নাহলে আপনার তরকারি পিতা লাগবে টিকি হালকা ব্রাউন হয়ে গলাপরে আমি সেটা

মসলা কেসারা পরে টিকি ভালোভাবে ফুটবা পর্যন্ত আপনার ওয়েট করবে এইটা যেহেতু আমার পিঁয়াজ রসুণ দিয়া তো মসলা কমে বেশি সময় পর্যন্ত ফ্রায়ে করা না বা বেশি সময় পর্মন্ত কষি না এবার দেখুন যে লুণ নিয়ে দেড় চামচ সেইটা এর দিয়েছি আপনার আপনার স্বাদ অনুসারে লুণ দেবে এইটি গোটে চামচ টিকি অধিক হলদী সারা পরে আপনার টিকি ভালোভাবে লুণ মিশি তাপরে এটি দেখুন মু নিয়েছি লঙ্কা গুণ্ড আপনার যদি লঙ্কা পছন্দ আপনার নেবে না তো এটা বন্ধ করে দেবে নেবে নাহি এইটি মু জিরা গুণ্ড তা সহ মু ধনিয়া গুণ্ড তাপরে মু এটি নিয়েছি কী পাউডর যেটা মুি বিনা পিঁয়াজ রসুণর এসব ককাই সালা আপনার মশলা পুঁথে ভালোভাবে গোলাই নবে বারম্বার কই রকুছি আপনার মশলা বেশি কষিবে না বা হালকা করে যেমন কষিনেও সেমি কষিবে বেশি কষিবে না আইটি আপনার আগে জিনিস কুচি মুহেতু কম তেল ব্যবহার করেছিলি তো মশলা উপরে আমার তেল আদৌ দেখ যদি আপনার অধিক তেল তো এইটি বহু সারা তেল দেখ মশলা যাগে অল্প টিকিট পাঁচ দিয়ে ধোইকি যা টিকি লাগি তো মু এর পাঁচ দিয়েছি বা আপনার অল্প টিকিট পাঁচ দিয়ে সময় Bye. এবার এই যে বেসনক চামচ ভাজি রকি সেইটা পকাইছি আপনার বেসনক পকাই পরে কন্টিনিউসলি পুরা গোলাই চালিবে। যেমি সে বেসনটা আমার মশলা সহিত ভালোভাবে মিশি যাব এইটা হোক আমার গোটে স্পেশাল টিপস যদি আপনার বেসন পকাই তো টিকে তা পকাও তো আপনার যে ঝোলটা থাকি সেইটা বিককুল বহালিয়া হোক আপনার বেশি মশলা বাটারাপ পড়ি না তো এইটা হচ্ছে এইথে পাই গোটে টিপস তো ভাবুছি কি এই টিপসটা আপনার নিশ্চিত ভাবে কামে আসবে এইটা খালি আপনার পনির তরকারি না যদি আপনার চণা মসলা করুক অন্য কিছু তরকারি করুক আপনার টিকি বহি দরকার তো আপনার সেই জায়গায় বেসনক ভাজিকি এমতি ভাবে পেয়ে এটি দেখুন আপনার মসলা দেখেছি পুরো ভালোভাবে মসলা মোটর কষি হয়ে যাই আপনার দেখুম সময় পর্যন্ত আমি এটা কষি না তো এইটা পুরো আমার রেডি হয়ে যাই তো আমি যে পনির কাজিকি রক্ষিলে সেইটা আমি এটি পকাইনে হ্যাঁ এইটি যদি আপনার পনির টিকি টাণ হয়ে যাই কিংবা আপনার বেশি করে তাকে ভাজিদি তো আপনার চাইলে তাকে পাঁচ দশ মিনিট গরম পাড়ি পকাইনবে তাপরে তা ছাড়ি কি তরকারি আপনার পকাইপারে কিন্তু এইটি যেহেতু মানে পনির পুরো নরম লা তো সেইপি মুখ গরম পাঁড়ি পকাই না পনিরক পকাই সারা পরে আপনার টিকিট টিকিট হালকা করে এমি টিকি তা ভালোভাবে তল উপর করে গোলাইনেবে যেমি মশলা সহিত পনিরটা আমার পুরা পু ভাব মিশি যাব এমতি টিকি সময় পর্মন্ত আপনার এটা গোলাই নবেও তা আপনার গ্যাসে কিংবা ইন্ডকশন যে করুবে সেইটা পুরো করে দেবেও তা এটা গোটে প্লেট ঘোড়াই দেবে তো পাখাপাখি দুই মিনিট পর্যন্ত ছাড়ি দেবে তুই মিনিট হয়ে গেল মোটর এবার এটা খোলিছি আপনার দেখুন তো দুই মিনিট ভিতরে হি আপনি যদি পুজো আপনি টিকিট নয় গোলাই দেবে কারণ তো লাগি যাবার চান্স থাকে কারণ এমন পাঁি না দেখুন তোল টিক হালকা লাগি লাগিযুচ ভালোভাবে তলতি আপনার এটা মিক্স করে নবে যেমি পনির আসলা সবুতক আমার ভালোভাবে মিক্স হয়ে যাব

পাঁচ মিনিট পর্যন্ত এটা ঘোড়াই নিছি পাঁচ মিনিট হয়ে যাই তো এবারে দেখুন তরকারি খোলিকি দেখেছি বহু সুন্দর ভাবে তরকারি এবে উপর টিকিট টিকিট তেল উঠে যেত ঝোল দরকার এটা বন্ধ করে দেওয়াপরে টিকি সময়টা রইগাল ঝোল কমিয তরকারি বহড়িয়া হয়ে যাবে এবার দেখুন তরকারি আমার পুরো ভালোভাবে প্রস্তুত হয়ে যাই তরকারি সুন্দর দেখা আশা করছি আজও ভিডিও আপনার ভালো লাগে যদি ভিডিও ভালো লাগি লাইক সেয়ার আমেন্টে আদৌ ভুলবেসি আছে নূ ভিডিও সহ সেতলা পর্যন্ত বিদায় দিও